চারিদিকে জল, মাঝখানটা শুকনো। আমি ওই জায়গাটায় যাচ্ছি। আজকের মেনু হচ্ছে এই যে কাঁকড়া, পটল পোস্ত, ডাল, আলু ভাজা। বাইরে প্রচুর রোদ উঠেছে, আর ওই যে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে। এখন বাজে 8টা, আর আজকে তো মন্দারমণি সেকেন্ড দিন আমরা আছি, তো এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। একটু পাশের ভিউটা দেখাচ্ছি। কালকে যে জামা কাপড়গুলো পরে এসেছিলাম, ইউজ করেছিলাম, সেগুলো কেচে মেলা দিয়েছি। আর ঋষি আর ঋষির পাপা বসে বসে ফোন ঘাটছে। ঋষি বারবার বলছে, মা সমুদ্রে কখন যাবে, সমুদ্রে কখন যাবে। তো যাবি এখন? এখন তো 8টা বাজে সকাল। তো আমার ইচ্ছা এখান থেকে আজকে দীঘায় যাওয়ার। দেবাশিস বলছে না, এখানেই থাকবো। দীঘা যাবো, যেখানে দল ভারী সেটাই হবে, পাপা একা থাক। এখন বাজে 8টা 10। আমরা একটু চা খেয়ে নিচ্ছি সকালবেলা, চা বিস্কিট সবাই মিলে একটু খাচ্ছি আর গল্প গাছা করছি। এখন কটা বাজে? 10টা বাজে না? এখন 10টা বাজে তো? হ্যাঁ। কি টিফিন হচ্ছে? ডিম টোস্ট। তো এখন বাজে 10টা আর আমরা স্নান করতে যাচ্ছি। ফোনটা নিয়ে যাবো না, যার জন্য শেয়ার করা হবে না, কারণ ফোন রাখার জায়গা ওখানে নেই। তো ফোন নিয়ে গেলে কারোর কাছে দিতে হবে। আমার ছেলে চলে গেছে, শেষ ওদিকে রেডি হয়ে গেছে, আমিও রেডি। তো ফাইনালি চানটা করে নেই, আর টিফিন ডিম টোস্ট তো করা হয়ে গেছে। এই ডিম টোস্ট করা হয়ে গেছে বলছি, ডিম সকালে টিফিনে ডিম টোস্ট খেয়েছি। এবার যাবো। সানগ্লাস নিয়ে যাবি তো? ওখানে রাখবে কোথায়? সানগ্লাস নিয়ে যেতে হবে। তো যাই, তারপর এসে আবার কথা বলবো, ঠিক আছে? তো ভেবেছিলাম ফোন নিয়ে যাব না, তো দেবাশিস বললো ফোনটা নাও, যদি কিছু ছবি তোলা যায়। তো ফোনটা নিয়ে নিলাম আর খালি পায়ে হাঁটছি, কারণ এখান থেকে কাছে। জুতোটা নিয়ে গেলে জুতোর মধ্যে গাদাখানি বালি ঢোকে, ওর থেকে বরং জুতো ছাড়াই যাওয়াটাই সেফ। কি ওটা কি গাড়ি? আর আমাদের গাড়িটা ওই যে রাখা আছে। আজকেই স্নান করব। স্নান করতে মজা লাগে, বাট ওই স্নান করার পরে যে গাটা চ্যাপচ্যাপ করে, বালি কিচকিচ করে, আর জামা কাপড় ধুতেই কিন্তু খুব কষ্ট। তো চলুন, আজকে সমুদ্রটা অনেকটা কাছে, মানে জোয়ার চলছে মনে হচ্ছে। কালকে কতটা কেটে যেতে হয়েছিল আর আজকে কতটা দূরে জল চলে এসেছে, রাতে রাতে খুব এনজয় করছে। ঋষিও খুব এনজয় করছে। তো এখন যাব সমুদ্রের মাঝখানে বলতে একটু দূরে যাব, যার জন্য ফোনটা এখানে রেখে দিচ্ছি, পরে আবার আপনাদের সাথে কথা বলবো। এখানটায় একটা কি পরিষ্কার পরিচ্ছন্ন, দীঘাতে যেমন নোংরা, এখানটায় পরিষ্কার পরিচ্ছন্ন। তো পরে আবার কথা বলছি, ফোনটা কোথায় রাখবো, ফোনটা হচ্ছে এই জায়গাটায় রাখবো। তো আজকের মেনু হচ্ছে এই যে কাঁকড়া, পটল পোস্ত, ডাল, আলু ভাজা। আগে খেয়ে নিচ্ছে।
তো এখন বাজে প্রায় 4টে, আমরা রেডি হয়ে গেছি। আজকে যাব হচ্ছে সাইট সিন করতে তাজপুর। ভেবেছিলাম এখান থেকে দীঘায় যাব, কিন্তু সেটা আর হয়নি। আজকে এখানেই থেকে যাব, জাস্ট ঘরটা চেঞ্জ করেছি, মন্দারমণিতেই থেকে যাব। কালকে এখান থেকে ঝাড়গ্রাম যাওয়ার ইচ্ছা আছে, প্রোগ্রাম তো করেছি, এখন কতদূর কি হবে সেটা জানি না। তো ফ্রেন্ড সাথে থাকুন, দেখতে থাকুন, আশা রাখি আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। আর প্রচুর গরম পড়েছে, ভেবেছিলাম কালকে আমরা বাড়ি যাব, দেখা যাক কি হয় এখন। তো আমার ছেলে আর দেবাশিস রেডি হয়ে বাইরে, আমি প্রতিবারের মতো লেট। আর দুপুরবেলা খাওয়ার পরে আর শেয়ার করা হয়নি, তো সবাই ঘুম দিয়েছিল, আমি আর ঘুমাইনি। তো সবাইকে আমি ডেকে দিয়েছি, সবাই রেডি হচ্ছে। আমরা তো দুটো ফ্যামিলি এসেছি এর, তো এবার যাই রওনা দেই। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। তো সব গাড়িতে উঠে বসে আছে বাচ্চা কাচ্চা। আমার ছেলে তো ওই যে, আমাদের পুচকে এই যে লিটিল লিটিল স্টার এসেছে, হাই বলো। তো আমরা একটু ছবি তুলে নেই, নিয়ে তারপরে আমরা যাবো হচ্ছে তাজপুর। এখন 4টে বাজে, তো চারপাশের ভিউটা একটু দেখাচ্ছি, যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আমরা তাজপুর চলে এসেছি, একদম মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি নামবে, প্রচুর মেঘ করে আছে। দারুণ এখানটা, যেটা শেয়ার করছি তাজপুর বিচ, এখানে খুব ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর। পার্কের মতো বৃষ্টি পড়ছে, আর একজন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন আছি তাজপুর বিচের ওখানে, খুব সুন্দর পার্ক টাইপের করা, আর বৃষ্টি নেমে আছে, ফোটাফোটা বৃষ্টি হচ্ছে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, হাত দম্বা করে ভিডিও বানাতে হচ্ছে, তার একটাই কারণ, স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি। আমি জানি কিছু না হোক স্ট্যান্ডটা নিয়ে আসবো, হ্যান্ড স্ট্যান্ড, তো সেটা আনতে ভুলে গেছি, যার জন্য হাতটা লম্বা করে ভিডিও বানাতে হচ্ছে। আর বেশ ভালো লাগছে, সমুদ্রটা অনেকটা দূরে, অনেকটা দূরে যেতে হলে অনেকটা হাঁটতে হবে। সেই যে বৃষ্টি পড়ছে ফোটাফোটা, মোটামুটি এখানে আধ ঘন্টা দাঁড়ালে ভিজে যাবো।
সেরকম জোরে বৃষ্টি হচ্ছে না, ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। আমার আইসক্রিম দেখলাম, আইসক্রিম থেকে আইসক্রিম খেতে ইচ্ছে করছে আর অনেক এনজয় করছি। শুরুতে মাইন্ডটা একটু ডিস্টার্ব করছিল, মাইন্ডটা যে এখানে এসে মাইন্ডটা ঠিকঠাক বসাতে পারবো কি না, যেহেতু আমি ডিপ্রেশন পেশেন্ট সেই জন্যই বলছি। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন মাইন্ডের, আবার ঘুরতে গেলে তো মাইন্ড সবার বিন্দাস থাকে, বাট আমার ব্যাপারটা আলাদা। যারা আমার ব্লগটা কন্টিনিউ দেখে তারাই জানবে। তো মোটামুটি মাইন্ডটা ঠিক আছে আপাতত, ওষুধও চলছে, তাই জানি না বাড়ি গেলে মাইন্ড আবার কেমন হয়, বাড়ির পরিবেশ তো অন্যরকম। যাই হোক, এখানে এসে মোটামুটি ঠিক আছে। তো চলুন ওরা কি করছে দেখাই ওদেরকে। ওরা ওই যে দাঁড়িয়ে আছে, কোথায় ওই যে দাঁড়িয়ে আছে। তো সমুদ্রের অনেকটা কাছাকাছি চলে এসেছি, ওখান থেকে হেঁটে এসেছি। কতটা দূর লং, আমার আসলে ক্যামেরা কোয়ালিটি অত ভালো না, আর ওর আইফোন থেকে যে তুলবো, আইফোন থেকে আমার ফোনে সেন্ড করলে আবার ঘোলা দেখায়। তো মাঝখানটায় শুকনো, চারিদিকে জল, ওই জায়গাটা নিয়ে যাচ্ছি। এইগুলো সব শুকনো হয়ে গেছে, এগুলো কিন্তু জলে জল থাকে। এই যে এটা হচ্ছে মাঝখানে শুকনো, ওই যে আর চারিদিকে জল, আকাশ ডাকছে বৃষ্টি আসবে। তো চলে যাই, ভয় করছে আর দু কাছে যেতে। কাদা তো এই যে মাঝখানে শুকনো আর চারিদিকে জল, একটু একটু করে জল আবার এইদিকে চলে আসছে। তো আর বেশি দূর যাচ্ছি না, ওরা আছে ওই যে। তো এখানটায় ভিডিও স্টপ বন্ধ রাখছি, ঠিক আছে, পরে আবার শেয়ার করছি। এই যে জল, এই যে আস্তে আস্তে জলগুলো সরে সরে আসছে, আবার জলের মধ্যে কি ঘুরছে সাপ না কি কে জানে। তো জলটা কিভাবে সরে আসছে দেখুন, কতটা প্রায় 1-2 মিনিট দূরত্বে জলটা ছিল, আস্তে আস্তে জলটা সরে সরে চলে আসছে দেখুন। এই দেখুন, এই যে আমার পা, এখানটায় এবার জলটা চলে আসবে। এই দেখুন পায়ের কাছে জল চলে এসছে, আস্তে আস্তে জলটা সরে চলে আসছে। প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে, আর এখানে যেটা দেখছি মানে একটু জল, আবার জলের মাঝখানটায় চারিদিকটা শুকনো। এটা বেশ আমার লাইফে প্রথম দেখা, মানে চারিদিকটায় জল আবার জলের মাঝখানে শুকনো। এটাই হচ্ছে হয়তো তাজপুরের একটা বিশাল ব্যাপার। যাই হোক, ওখানটায় যেরকম একটা, মানে দূর থেকে তো আমি দেখাতে পারছি না, ওখানটায় হয়তো জল আছে, এই জল বলছি শুকনো, আবার ওর মাঝখানটায় চারিদিকে আর কি জল। মানে আমি এটাই বোঝাতে চাইছি যে চারিদিকে জল, মাঝখানটা শুকনো। আমি ওই জায়গাটায় যাবে, সরে আসছে দেখুন, কতটা প্রায় 1-2 মিনিট দূরত্বে জলটা ছিল, আস্তে আস্তে জলটা সরে সরে চলে আসছে দেখুন। এই দেখুন, এই যে আমার পা, এখানটায় এবার জলটা চলে আসবে। এই দেখুন পায়ের কাছে জল চলে এসছে, আস্তে আস্তে জলটা সরে চলে আসছে। তো আমরা দীঘা বাজারে চলে এসেছি। খেয়ে যাচ্ছে